হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি নারায়ণগঞ্জ থেকে আকাশ বলছি। জি, এসএটিভিকে অসংখ্য ধন্যবাদ যে তারা প্রতি সপ্তাহে এরকম একটা আয়োজন করে, এটা আমাদের জন্য খুবই উপকার হয়। আর বিশেষ করে সফিউল্লাহ স্যারকেও ধন্যবাদ যে তিনিও একজন বড় ডাক্তার, লাইব্রেরি আমাদেরকে ট্রিটমেন্ট দেন, যেহেতু আমাদের অনেকেরই সামর্থ্য থাকে না ভালো হসপিটালে যায় ভালো ট্রিটমেন্ট করানোর জন্য। তো স্যার, আমি কিছুদিন বেশ কিছুদিন যাবো একটা সমস্যায় ভুগতেছি, যদি আমাকে একটু হেল্প করেন। অবশ্যই বলেন, আমি সমস্যা একজন নেই। গার্মেন্টস কর্মী, আমার বয়স 30, হুম হুম আমি ম্যারিড পার্সন, হুম হুম আমি একজন মেশিন চালাই, হুম হুম মেশিন অপারেটর। হুম তো হুম এক পায়ে যদি প্রেশার পরে এক্সিলেটর পাড়া দিই, হাঁটু প্রচন্ড পরিমাণে ব্যথা করে, আর হাতে যেহেতু প্রেশার পরে ওই মাল টানার জন্য, রিফারিং করার জন্য, তো আমার হাতের ডানা ডানার হাড় আমার কাছে লাগে যেন প্রচন্ড ব্যথা করে। হুম হুম আগে এক হাতেটা প্রচুর পরিমাণে ব্যথা করতো, বাঁ হাতে বেশি প্রেশার পড়তো, বাঁ হাতে তার ব্যথা করতো, হাড় মনে হয় যেন আমি রাতে ঘুমাতে পারি না, তীব্র হুম পরিমাণের ব্যথা হয়, খুবই তীব্র। এখন 2 দিন যাবত উপলব্ধি করতেছি যে দোনো হাতের ডানার হাড় ব্যথা করে হুম খুব হুম তীব্র পরিমাণে। আমার রাতে ঘুমাতে খুব সমস্যা হয় স্যার, যখন আমি কাঁধের প্রেশারটা খুব বাইরে যায় তখন এই ব্যথাটা করে, আবার দেখা গেছে 2 দিন যখন আমি রেস্ট নেই তখন ব্যথাটা প্রায় 85% নাই হয়ে যায়। হুম হুম আর কর্মরত অবস্থায় স্যার খুবই তীব্র পরিমাণে ব্যথা করে সারাদিন, রাতে তো ঘুমাতেই পারি না, মনে হয় যেমন টাড়াইতেছে হাত, তারপর চিৎকার দিতেছে, ব্যথা করতেছে স্যার, খুবই মানে পেরেশানি হয়, আমি কাজ করতেই পারি না। এটার জন্য আমি কি করতে পারি, কি ওষুধ খেতে পারি? আমি এর আগে একবার হাঁটুর জন্য কোটিকেল ডি খাইছিলাম 2 পাতা, মোটামুটি 60% কাজ হয়েছিল, তারপরে আর খাওয়া হয় নাই। এখন তাহলে আমি কি ওষুধ খেতে পারি আর কিভাবে এটার জন্য সমাধান পাইতে পারি, তাই আমার সমাধান আমাকে একটু ডিটেলস বলে দিন স্যার। আচ্ছা যেহেতু আমরা স্যার ভালো হসপিটালে যে ট্রিটমেন্ট করানোর মতো সামর্থ্য আমাদের নাই, বুঝে নাই তো আচ্ছা স্যার। আচ্ছা জি, ধন্যবাদ, হ্যাঁ, অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশের হুম একটা হুম ইকোনমিক্যাল বিশাল ভূমিকা পালন করে থাকে। আমাদের বৈদেশিক মুদ্রা বলেন, আমাদের শ্রমিক বলেন, বা ম্যান পাওয়ারে কিন্তু বিশাল এখানে কিন্তু ইউটিলাইজড হচ্ছে। হুম হুম তো এই এটা নিয়ে আমরা হেলথ আর্গোনমিক্স নিয়ে আমি হাজারবার বলে আসছি, হুম হুম বারবার বারবার, কিন্তু প্রায় আসলে প্রতি পর্বেই কিন্তু প্রতি পর্বে বিষয়টি আমরা নিয়ে বলে আসছি। কথা বলা হয়, এবং আপনি স্পেশালি যেটা বলতেন প্রায় যে গার্মেন্টস কর্মীদের মধ্যে কিন্তু আপনি এইটা এই ধরনের প্রবলেম যেটা সমস্যাটা আমার আমরা বেশি দর্শক পাচ্ছি, যেটা এখন বললেন, এই ধরনের সমস্যাগুলো অনেক ক্ষেত্রেই দেখা যায়। আমি প্রতিদিনই গার্মেন্টস এর অন্তত 3-4 জন রুগী দেখতে হয় যারা আসে। হয়তো উনি ঠিকই বলছে, আসলে ওনাদের সব ক্ষেত্রেই একজন মানে টারশিয়ারি লেভেলের হুম চিকিৎসক হুম হুম দেখানো অনেক ব্যাপার আছে, কারণ একটা ডাক্তারের কাছে যাওয়া অনেক দূরে, তারপরে ভিজিটের ব্যাপার আছে, আবার ওখানকার হয়তো টেস্টের ব্যাপার হুম আছে। হুম এটা আসলে একটা গার্মেন্টস বা এই শ্রেণীর যারা ইকোনমিক্যালি সলভেন্ট না, তাদের আসলে চিকিৎসা নেওয়া খুব টাফ। এবং আর হচ্ছে ওনাদের যে রোগগুলো হচ্ছে, এগুলো আমরা বলি হেলথ আর্গোনমিক্যাল প্রবলেম। এটা হচ্ছে হাজারবার আমরা বলে আসছি, আমিও বলছি যে মেশিন যেখানে বসানো হয়, মেশিনটা বসানোর সময় ভুলভাবে বসানো হচ্ছে। এগুলো এখন থেকে যদি কারেকশন না করে, মেশিনের হাইট এবং এমপ্লয়ি যে কাজ হুম করবে তার হাইট অ্যাডজাস্ট করা, তার সিটটা কারেকশন করে বসানো। এখন এটা হচ্ছে আর্গোনমিক্স একটা সাবজেক্ট আছে, ইঞ্জিনিয়াররাও পড়ালেখা হুম করে, হুম আমরাও পড়ি, সবাই অনেক মানে এই জাতীয় ডাক্তার ইঞ্জিনিয়াররা সবাই পড়ালেখা করে, এবং যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বলেন বা ইলেকট্রিক্যাল, তারা সবাই এই সাবজেক্ট সম্পর্কে আইডিয়া আছে। তো এই জিনিসটাতে আমাদের এখন নজর দিতে হবে, কারণ একজন গার্মেন্টস কর্মী উনি কিন্তু প্রোডাকশন করছে, কিন্তু উনি স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে আর হুম ঠিক হুম মতো কাজ করতে পারবে না। এখন সেই কিন্তু ক্ষেত্রে প্রোডাক্টিভিটি কিন্তু আলটিমেটলি কমে অনেক যায়। কমে যাবে, এবং তার এখন যৌবন, হুম হুম এখন এই যৌবন দিয়ে সে কিন্তু প্রেশার দিয়ে কাজ করতে পারবে, করছে। হুম হুম কিন্তু আফটার 5 ইয়ার্স বা তার বয়স যখন 40-এর পরে, সে আর অন্য পেশাজীবী 40-এর বয়সের সাথে সে আর পাল্লা দিয়ে পারবে না, হুম সম্ভব হুম না। ওই যে তার মাস্কুলোস্কেলেটাল ডিজর্ডার হবে, কোমরের সমস্যা হবে, ঘাড়ের সমস্যা হবে, একই কাজ একই সময় টানা করা। যাই হোক, আপনি ওই বসাটা কারেকশন করবেন। আমরা বারবার বলছি, যারা গার্মেন্টসে কাজ করেন, স্ট্রেইট বসবেন, সোজা হয়ে কাজ করবেন, সামনে যতটুকু কম ঝুঁকা যায়। আর বসা এবং কাজের যে মানে হাইটটা, টেবিল কাজ বসা, এগুলা কিন্তু আইডিয়াল অবস্থায় যেন করা থাকে, বা আপনার মালিকদের বা যারা মেশিনগুলো সেট করে তাদের সাথে রিকোয়েস্ট করে এগুলো কারেকশন করার চেষ্টা করবেন। টানা কাজ করবেন না, মাঝে মাঝে 1 ঘন্টা পর পর একটু উঠবেন, একটু স্ট্রেসিং দিবেন। আমার ইউটিউব চ্যানেলে প্রচুর এক্সারসাইজ দিয়েছি, ঘাড়ের এক্সারসাইজ, কোমরের এক্সারসাইজ, এগুলো আপনারা সবাই দেখে দেখে বাসায় রাতের বেলা বা সকালে কাজে যাওয়ার আগে নিয়মিত অন্তত 5-6 মিনিট করে যদি করতে পারেন। আর ওই যে বলছেন অফ ডেতে, একেবারে কমপ্লিট রেস্টে থাকবেন, হ্যাঁ,
রেস্টে থাকা দরকার। আর পানির পরিমাণ খুব ইম্পর্টেন্ট, ন্যূনতম 3-4 লিটার পানি পার ডে আপনাকে খেতে হবে একেবারে সারা দিনে। তো এগুলো যদি একটু মেনটেন করেন এবং সুষম ভালো খাবার খান, আপনি ক্যালসিয়াম খাচ্ছেন খান, টানা 2-3 মাস খাওয়ার পর আবার 1 মাস ব্রেক দিবেন, আবার 2-3 মাস খাবেন প্রতিদিন একটা করে, আর একটা ট্যাবলেট ভিটামিন B1, B6, B12 একটা করে দুবেলা টানা 2 মাস খান, তারপরে আবার 1 মাস ব্রেক বা 2 মাস ব্রেক দিয়ে আবার 2 মাস খান, এইভাবে করেন, ব্যথায় গরম সেঁক দেন। স্পেশালি আপনাকে বর্ষা কাজের ভুল ব্যবহার এগুলো অ্যাভয়েড করতে হবে, এগুলো নিয়ে কিন্তু আমরা বারবার বলছি। একটানা সামনে ঝুঁকে কাজ করবেন, আর স্ট্রেস কম নেওয়ার চেষ্টা করবেন। জি, হয়তো ওভার টাইম করেন অনেক সময়, কিন্তু সেটা আপনার শরীর পারমিশন দিচ্ছে না, সেটা করা যাবে না। মানে যতদূর সম্ভব কাজও করতে হবে, আবার সুস্থভাবে বেঁচেও থাকতে হবে। আশা করি আপনি উপদেশটা উপকারে আসবে ইনশাল্লাহ।